টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের ফাইনালে বাংলাদেশের নারীরা। গেলবার নেপালকে হারানো সাবিনারা আবারও প্রতিপক্ষ হিসেবে পেল হিমালয় কন্যাদের। র্যাঙ্কিং আর প্রতিপক্ষ বিবেচনায় নেপাল এগিয়ে থাকলেও মাঠের খেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন সাবেক জাতীয় ফুটবলার ও কোচ। মাঠ কিন্তু তাদেরই এবং গতবার কিন্তু খেলেছে, হেরেছে, কিন্তু এরাও কিন্তু এবার ছাড়বে না। কিন্তু তারপরেও যদি আমার মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো সোয়াগ সোয়াগা। আমাদের যে টিমের এখন ফুরফুরে মেজাজ, আমরা আমার মনে হয় 3-1 গোলে আমরা জিতবো। তাবিথ আওয়াল, তাকে যদি একটা কাপ দিতে পারে প্রথম জীবনে, আমার মনে হয় ফুটবল খুব 6-7-8 বছরের মধ্যে আমরা সাফের মধ্যে ফাইটিংয়ে চলে আসবো। একটা লং বল দেয় দলের সিনিয়র ফুটবলারদের একাদশে না রাখার ব্যাপারে কোচ পিটার বাটলারকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। এ নিয়ে সাবেকরাও জানালেন মিশ্র প্রতিক্রিয়া। মিস্টার বাটলার কিন্তু দেয়ার কাম ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ডের কোচ। ইংল্যান্ডের কিন্তু আমরা 200 বছর শাসিত হয়েছি, তা তাদের ডিপ্লোম্যাটিক এবং ডিপ্লোম্যাটিক আমরা বুঝবো না। তো ওইখান থেকে এসে বাংলাদেশে কোচিং করতেছে এবং তার যে স্ট্র্যাটেজি, তার যে ফরমেশন, তার যে সিস্টেম অফ ফুটবল, তার যে থিঙ্কিং, এটা আমাদের সাথে মেলবে না। এই মেয়েগুলো যখন খেলছে তখন আমি মনে করি যে প্লেয়ার মাঠে খেলতে পারে, ফিটনেস থাকে, সে জুনিয়র সিনিয়র হোক, সেই প্লেয়ার নতুন প্লেয়ার ইন করেছে, তাদের অভিজ্ঞতাটা আরও অনেক দরকার। অনেক অনেক ম্যাচ করার পরেই যেন সেই লাইনে সে আসবে। বুধবার নেপালের দর্শক রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সাফে তৃতীয়বার ফাইনালে খেলা টিম বাংলাদেশ কি পারবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে? ফলাফলের অপেক্ষায় ফুটবল ভক্তরা। তাসওয়ার নাফি, এখন ঢাকা।